আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কাঁচা আমের মিষ্টি আচার। যে আচারটা ছোট বড় সবাই খুব পছন্দ করে, মেনলি হচ্ছে ছোটরা বেশি পছন্দ করে, কারণ এখানে আমি এক্সট্রা কোনো ঝাল অ্যাড করিনি। সো চলুন কী কী লাগছে। এখানে আমি 3 কেজি আম লম্বা করে কেটে নিয়েছি। আমি 1 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া, 1/4 কাপ নিয়েছি আমি এখানে ভিনেগার, 1/3 কাপ নিয়েছি আমি সরিষার তেল, 1/2 কাপ নিয়েছি চিনি, লবণ নিয়েছি এখানে আমি পরিমাণ মতো, আর নিয়েছি আমি গুড়। এখানে আমি আখের গুড় আর খেজুর গুড় মিলিয়ে 1/2 কেজি নিয়ে নিয়েছি। চলুন চলে যাই রান্নায়। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি, তারপর আমি দিয়ে দিব গুড়। এখানে ভিউয়ার্স, যখন গুড়টি গলতে শুরু করবে তখন আমি একটু নেড়ে চেড়ে আমগুলো আস্তে আস্তে দিয়ে দিব। এই আম থেকে যে পানি উঠে আসবে সেই পানি দিয়ে গুড়গুলো গলে যাবে। এ পর্যায়ে আমি চিনি আর লবণ অ্যাড করব। চুলোর আগুনটা মিডিয়াম আঁচে থাকবে এই পর্যায়ে। এখন আমি এই আমটাকে সিদ্ধ করব 15 মিনিট ঢেকে। পনেরো মিনিট পর আমি একটু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব। দেখুন কত পানি উঠে এসেছে, কিন্তু আমার আমগুলো কিন্তু এখনো সিদ্ধ হয়নি। এই জন্য আমি এবার আরো 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রান্না করব। বিশ মিনিট হয়ে গেছে, দেখুন আমার আচারটা দেখতে কত সুন্দর লাগছে। আমার আমগুলো কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে দেখুন। এখন আমি আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব না, এখন আমি ঢাকনা ছাড়া এটাকে খোলা রান্না করব পানিটা রিডিউস হওয়ার জন্য। 15-20 মিনিটের মতন লাগবে। আমার আমের আচারের পানি রিডিউস হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। এই আচারটি যখন ঠান্ডা হবে তখন এটা আরও টেনে যাবে, তখন আরও দেখতে ভালো লাগবে, খেতে অনেক মজা লাগে। এই পর্যায়ে আমি 5 ফোড়নের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, কারণ এই 5 ফোড়নের গুঁড়োই আমার আচারে অনেক সুন্দর একটা স্মেল নিয়ে আসবে। আমার আচারটি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। অবশ্যই বানিয়ে খাবেন ভিউয়ার্স, বাসায় না খেলে বুঝবেন না এটা কত মজার একটা আচার। থ্যাংক ইউ সো মাচ।